না, বন্ধ কোনো রুমে রাখতে দিতো না, বা যখন ব্যায়াম করানো হতো চারজন পাঁচজন একসাথে ধরতে দিত। একবার আগে একা কখনো ধরে ব্যায়াম করানো যাইতো না, একবার এখন মাসাল্লাহ একা আপার সাথে ব্যায়াম করে, একা একা কয়েকবার রুমে যায়, আবার একা রুমে থাকে, বা এই যে এখন একা বৈশাখ হয়েছে, আগে তো দুজনে ধরে দেখে এরকম। একবার পরিবর্তন যখন নিচে অন্ধকার, একবার আগে হলে ঢুকতো না, এখন এখন রুমে আসে, যে কোনো জায়গায় বসে, আসতে বলে আসে, যাইতে বলে যায়, কথা বলছে, আগে কাজ বুঝতে নাই। এই এরকম পরিবর্তন অনেক কিছু, বাসায় অনেক কিছু টুকটাক করে, কাজের কথা বললে শুনে, এই কাইবার আগের থেকে এটি অনেক পরিবর্তন। তাজের আমুকে বলবো একটু আসার জন্য, তাজের বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমার ছেলে আগে বছর যখন সব দিদি আমি দৌড়াদৌড়ি করার রেজাল্ট পাই নাই, অনেকদিন আমি আলোকে আসার পর আমি কত আমি দোয়া করি যে বাচ্চাগুলো আছে আমার ছেলের মতো, প্রত্যেকে আমার ছেলের মতো মোটামুটি সুস্থ হবে, এবং আপনাদের পথের জন্য অনেক অনেক কিছু হবে। আপনাদের সাথে আমাদের কিছু শিশুদের কথা যদি আমরা বলি, যেমন তাসবিয়া, কাইফা, কাশফি, আমেনা, জোয়ানা, এমনকি সবাই, আমরা সবাই সবার বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। আমরা যে প্রশ্নটা মোটামুটি সবসময় আমরা জেনে থাকি বা আমরা জানার চেষ্টা করি, অনেক গার্ডিয়ানরাই জিজ্ঞাসা করে যে স্যার ম্যাডাম আমার বাচ্চাটাই কি এরকম নাকি এরকম আরও অনেক বাচ্চা আছে। আমরা যখন থেরাপিতে আসি, আমরা টাইমলি আসি, থেরাপি শেষ করে আবার আমরা চলে যাই, কিন্তু গার্ডিয়ানদের সাথে বসা বা একটা আলোচনা করা এই সুযোগটা আমাদের সবসময় হয় না। সেখানে আলোকিত পথ প্রতি মাসেই চেষ্টা করে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন ডে সেলিব্রেশনের মাধ্যমে নিজ নিজ উদ্যোগে একটি অনুষ্ঠান করার জন্য, যেটা মূলত গেট টুগেদার, পেয়ার প্লে, কোনো একটা সম্বর্ধনামূলক যে কোনো ব্যাপারে আমরা চেষ্টা করি আপনাদের মধ্যে বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোর জন্য, এবং আপনারাও আপনাদের মতো আরও অনেক গার্ডিয়ানদেরকে কাছে পান, তাদের সাথে আপনারা আপনাদের দুঃখ কষ্টগুলো শেয়ার করতে পারেন এবং একে অপরকে জানার চেষ্টা করে থাকেন। আশা করি আলোকিত পথ এই ধারাবাহিকতাটা আরও সুদূরপ্রসারী করবেন, এবং যে সমস্ত মহৎ মানুষের দ্বারা এই আলোকিত পথ প্রতিষ্ঠিত হয়েছে, আমরা আশা করব তাদের স্বপ্ন একদিন বাস্তবায়িত হবে, দিনকে দিন তাদের স্বপ্নের পরিধারা আরও অনেক দূর এগিয়ে যাবে, আলোকিত পথ অর্জন করবে তার অবশ্য লক্ষ্য।